আজকের এই ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে মোবাইল দিয়ে করোনার টিকার কার্ড ডাউনলোড করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে সরকার ঘোষণা দিয়ে দিয়েছে যে নভেম্বরের মধ্যে যারা দুইটা ডোজ নিয়েছে, মানে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ করোনার টিকা যারা নিয়ে নিয়েছে, তারা তৃতীয় ডোজ মানে বুস্টার ডোজের টিকাটা নিয়ে নিতে বলছে। কারণ নভেম্বরের মধ্যে যারা নেবে না তারা কিন্তু আর পরবর্তীতে নিতে পারবে না। পরের করোনার টিকা আসলে সেগুলো হচ্ছে নতুনদের দিবে যারা একদমই নেয়নি এবং ছোটো বাচ্চাদের দিবে। তাই আমরা যারা দুইটা ডোজ নিয়েছি করোনার টিকা, তারা কিন্তু তৃতীয় ডোজটা নিয়ে কমপ্লিট করে রাখাটাই ভালো হবে, কারণ পরবর্তীতে সুযোগ নাও পাওয়া যেতে পারে। তো আপনারা যদি করোনার টিকার কার্ড আগেরটা নিয়ে আবার তৃতীয় ডোজটা নিতে চান তাহলে কিন্তু হবে না। উদাহরণস্বরূপ ধরেন, আপনি প্রথম ডোজ নিতে গেছিলেন, তখন কিন্তু আপনারা টিকার কার্ড ডাউনলোড করে নিয়ে গেছিলেন, তখন কিন্তু তারা টিকা দিয়ে ওয়েবসাইটে তুলে দিছে। আবার দ্বিতীয় ডোজ নেওয়ার সময় কিন্তু আপনার নতুন করে ডাউনলোড করতে হয়েছে, কারণ প্রথম ডোজটা যে আপনার অনলাইনে দিয়ে দিছে বা টিকার কার্ডে তুলে দিছে তারা, তার প্রমাণ স্বরূপ ওটা কিন্তু নিয়ে যেতে হয়। তো সেমভাবে আমাদের তৃতীয় ডোজ নিতে গেলে আমাদের নতুন করে আবার কিন্তু করোনার টিকা কার্ড ডাউনলোড করে নিয়ে যেতে হবে, কারণ প্রমাণস্বরূপ আমরা দেখাতে পারবো যে প্রথম ডোজও নিয়েছি এবং দ্বিতীয় ডোজও নিয়েছি, এখন শুধু তৃতীয় ডোজটা বাকি আছে। তো আমি গোটা ভিডিওতে আমি খুব সহজভাবে মোবাইল দিয়ে করোনার টিকার কার্ড ডাউনলোড করে দেখাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করব, শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইলে চলে আসলাম। মোবাইলে আসার পরে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা এই সার্চ বারে লিখবেন সুরক্ষা, ঠিক আছে, SURKHA, সুরক্ষা, শুধু সুরক্ষা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এই যে আমাদের প্রথম ওয়েবসাইটে চলে আসছে যে surakha.gov.bd, তো এই সুরক্ষাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটি পেজ আসলো, এখান থেকে আমাদের দরকার হচ্ছে টিকা কার্ড সংগ্রহ, আমাদের দুই নম্বর অপশনটি দরকার। আমরা যেহেতু করোনার বুস্টার ডোজ টিকাটা নিতে যাব, তাই আমাদের নতুন করে আবার ডাউনলোড করতে হবে টিকা কার্ড, তাই টিকা কার্ড সংগ্রহতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটু উপরের দিকে যান, উপরের দিকে যাওয়ার পরে আপনারা দেখতেছেন তিনটি মাধ্যমে আপনারা মানে এই করোনার টিকা কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনি যে মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন ঠিক সেই মাধ্যমে কিন্তু আপনারা ডাউনলোড করতে হবে। তো আমি জাতীয় পরিচয়পত্র বা আমার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, তো আমি এখানে উপরেরটাতে ক্লিক করে দেবো, হচ্ছে জাতীয় পরিচয়পত্রতে ক্লিক করলাম। করার পরে একটু নিচে আসার পরে দেখেন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা চাচ্ছে, তো আমি কপি করে রাখছি, আমি জাস্ট পেস্ট করে দিলাম। তো জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দেওয়ার পরে নিচে এসে দেখেন জন্ম তারিখটা চাচ্ছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মানে আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে ঠিক সেই জন্ম তারিখটাই দিতে হবে। তো এখানে আপনার দিন দিবেন, মানে কত তারিখে জন্ম হয়েছিল, তারপরে আপনার মাস দিবেন কোন মাসে জন্ম হয়েছিল, তারপরে আপনার বছরটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি তিনটায় দেওয়ার পরে নিচে দেখতেছেন একটা কোড আছে, এই কোডটা এই ঘরে আপনাদের সুন্দরভাবে বসাতে হবে, সেম টু সেম মানে একদম হুবহু বসাতে হবে। তো আমি এই কোডটা আমি বসাচ্ছি, প্রথমে বড় হাতের ইউ, তারপরে বড় হাতের এইচ, তারপর বড় হাতের এল, তারপরে টু, তারপরে সিক্স, তারপরে বড় হাতের কিউ। তো এখানে বসানোর পরে আপনারা এই যে যাচাই করুন এই বাটনটিতে ক্লিক করে দেবেন। যাচাই করুনে ক্লিক করার পরে আপনি যে নাম্বার দিছিলেন রেজিস্ট্রেশন করার সময় ঠিক সেই নাম্বারে একটু ওটিপি মানে একটা সিক্স ডিজিটের পিন চলে যাবে। অলরেডি আমার কিন্তু পিনটা পাঠিয়ে দিছে, তো আমি এই পিনটা আমি বসাবো, ঠিক আছে, 7 9, তারপরে 1906 1906। তো আমি ওটিপিটা বসানোর পরে আপনারা এই যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন। ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার নিচে আরেকটি অপশন চলে আসবে, ভ্যাকসিন কার্ড ডাউনলোড। তো আমি ভ্যাকসিন কার্ড ডাউনলোডে আমি ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি, এই যে উপরে আপনারা দেখতেছেন এই যে প্রথমটাই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন নিচে যে কোনো একটি ভিউয়ার দিয়ে আমি ওপেন করবো, ওপেন করে দেখবো। তো আমি এমআই পিডিএফ ভিউয়ারটা আমি ক্লিক করলাম। তো আপনারা দেখতেছেন আমার কিন্তু টিকার কার্ডটি ডাউনলোড করা হয়ে গেল। তো এখানে আমি বলছিলাম যে আগেরগুলো কী জন্য হবে না, একটু জুম করে আপনাদের দেখাই। তো এই দেখেন আমি কিন্তু দুইটা ডোজ নিয়েছিলাম, প্রথম ডোজ উঠানো আছে, দ্বিতীয় ডোজও উঠানো আছে, এখন খালি তৃতীয় ডোজের হচ্ছে ঘরটা ফাঁকা। তো আমি বুস্টার ডোজ নিলে কিন্তু তৃতীয় ডোজটাও কিন্তু পূরণ হয়ে যাবে। আর যদি আপনি আগেরগুলো ডাউনলোড করাটা যদি নিয়ে যান, সেটা কিন্তু কেন্দ্রে গেলে বলবে যে আপনি নতুন করে ডাউনলোড করে নিয়ে আসেন, কারণ তারা প্রমাণ পাবে না যে আপনি আসলেই দুইটা ডোজ আগের দুইটা ডোজ নিছেন। তো তাই আপনাদের নতুন করে ডাউনলোড করে নিয়ে যেতে হবে। তো এভাবে আপনারা ডাউনলোড করে
আপনাদের এই কার্ডটি প্রিন্ট আউট করে কম্পিউটার দোকান থেকে 10 টাকা নেবে। তো প্রিন্ট আউট করে নিয়ে আপনি যে কোনো কেন্দ্রে, বাংলাদেশের যে কোনো কেন্দ্রে নিয়ে চলে যাবেন, আপনাকে টিকা দিয়ে দেবে, কোনো সমস্যা করবে না। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।